ওয়েলকাম বন্ধুরা, আজকে আর একটা সানডে, আজকে 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন। আজকে আমরা এসেছি বিআইটিএম এ, আমি আর আমার বোন পূজা। হাই, ভিডিওটা দেখতে থাকুন, থ্রিডিও দেখতে যাচ্ছি। ডিজিটাল অ্যাডভেঞ্চার গ্যালারি, কেমিস্ট্রি সাথে আছে, সারপ্রাইজিং কেমিস্ট্রি। তো একবার ইয়ে স্প্রেয়ার মানে এক পেপার কে উপর অ্যাপ্লাই করকে দেখতি হুঁ ক্যা হোতা হ্যায়, ঠিক হ্যায়। তো চলিয়ে আপ সব লোগ কে সামনে মে ক্যা কহ রহি হুঁ, আপ বাতাও ক্যা হ্যায়। ওয়েলকাম টু বিআইটিএম। স্যার নে বলো অতিথি দেবো বাবা হ্যায়, পর ইয়াহ পর তো ওয়েলকাম টু বিআইটিএম হ্যায়। হ্যাঁ তো স্যার আপনে মতলব গলত প্রুফ হো গয়া। পিছনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে এরোপ্লেনের ইঞ্জিন, ওখানে একটা আর এখানে আর একটা। জলের শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরাচ্ছে। বায়ুবিদ্যুৎ শক্তি কিভাবে কাজ করে এটা এখানে দেখানো হয়েছে। যখন দূরের পাখাটা ঘুরছে তখন পাশের বাড়িটা জ্বলছে, আর যখন কাছের পাখাটা ঘুরছে তার পাশের বাড়িটা জ্বলছে। এরপরে আমরা যাচ্ছি ফিজিক্সের, ফিজিক্সে ঢুকছি। এবারে দূরে দেখতে পাওয়া যাচ্ছে আইজ্যাক নিউটন আপেল গাছের নিচে গালে হাত দিয়ে বসে আছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে কোনো বস্তু বাইরে যেতে পারে, তো এটা একটা পরীক্ষার মাধ্যমে সেটা দেখানো হলো। আর এখানে একটা জিনিস আছে ইন্টারেস্টিং, এখানে দাঁড়ালে আপনার ওজন পৃথিবীতে কত, চাঁদে কত আর জুপিটারে কত সেটা দেখা যাবে। তোর ওজন আর্থে হচ্ছে 58, 145 হচ্ছে জুপিটারে, আর 9.6 হচ্ছে মুনে। কিভাবে পরপর সাইকেল পরিবর্তন হয়ে গেছে, প্রথমে সাইকেল ওই রকম ছিল, তারপরে এরকম হয়েছে, তারপরে এরকম হয়েছে সুবিধার জন্য, তারপরে এরকম হয়েছে, এখন মডার্ন সাইকেল এরকম। এটা 1840 সালের একটা স্টিম ইঞ্জিন। এটা একটা বড় জেনারেটর, টারবাইন জেনারেটর। এটা সাবমেরিন বিভিন্ন ধরনের। পৃথিবীর সর্বপ্রথম এরোপ্লেন এটা, রাইট ব্রাদার্স। হ্যাঁ, এটা একটা কয়লা স্টিম ইঞ্জিন।
আজকের বিআইটিএম সফর ভালোই কাটলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি বিআইটিএম আছেন আসতে পারেন। এখানে নর্মাল জেনারেল টিকিট হচ্ছে 75 এবং প্রত্যেকটা যদি সদর দেখবেন গেটের পাশে তার একটা লিস্ট টাঙানো আছে, সেই লিস্ট অনুযায়ী তার আলাদা করে তার প্রাইস ধরা থাকবে। তো আসতে পারেন একটা দিনের জন্য, ছাত্রছাত্রীদের পক্ষে খুবই একটা দারুণ নলেজেবল জিনিস এটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।